হ্যালো স্টুডেন্টস তোমরা সবাই ভালো আছো তো সবাই হ্যান্ডওয়াশ বা সাবান দিয়ে হাত ধুয়ে পরিষ্কার রাখছো তো সবাই কিন্তু কিছু খাবার আগে অবশ্যই হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেবে আচ্ছা এইবার একটা কাজ করো সবাই স্কুলের ব্যাগ থেকে চটপট সায়েন্স বইটা বার করে নাও তো দেখো বইটার ওপরে লেখা আছে সহজ প্রকৃতিবিজ্ঞান এইবার তোমরা বইটার ছাব্বিশ নম্বর পৃষ্ঠাটা খুলে ফেলো দেখো একদম উপরে লেখা আছে বায়ু এই চ্যাপ্টারটাই আজ তোমাদের পড়াবো সবাই বইটার সামনে খুলে রেখেছো তো আর আমি পড়াবো যখন মন দিয়ে শুনবে কিন্তু এইবার আমি পড়ানো শুরু করছি কি লেখা আছে দেখো বায়ুর সাধারণ ধর্ম ও উপাদান জলের মতো বাতাসও আমাদের জীবন ধারণের পক্ষে খুবই দরকারি জল না খেয়ে আমরা তবু কিছুক্ষণ বাঁচতে পারি কিন্তু বাতাস ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না শুধু মানুষ কেন কোনো উদ্ভিদ ও প্রাণী বাতাস ছাড়া বাঁচতে পারে না এইবারে বলো তো আমরা বাতাস ছাড়া কি বাঁচতে পারবো দেখো জল না খেয়ে আমরা কিছু সময় মেতে থাকতে পারবো কিন্তু বাতাস ছাড়া আমরা এক মুহূর্ত বেঁচে থাকতে পারবো না আমরা কি জানি সবাই আমরা অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারি না তাই তো আবার বইতে দেখো কি বলছে বাতাসকে আমরা চোখে দেখতে পাই না বাতাসের কোনো রং নেই গন্ধ নেই বাতাসকে শুধু আমরা অনুভব করতে পারি গরমের দিনের সন্ধ্যার সময় যখন ফুরফুরে বাতাস এসে গায়ে লাগে তখন কি ভালোই না লাগে একটু জোরে বাতাস বইলে গাছের ডালপালা আর পাতা নড়ে তখন আমরা বাতাসের অস্তিত্ব টের পাই আচ্ছা তোমরা কি কেউ কোনো দিন বলতে পারবে আমরা বাতাসকে চোখে দেখেছি কেউ বলতে পারবে না কারণ আমরা কেউই বাতাসকে কোনো দিন চোখে বা খালি চোখে দেখতে পাই না কারণ কি বাতাসের কোনো রঙও নেই গন্ধ নেই শুধু আমরা বাতাসকে অনুভব করতে পারি মাত্র তুমি কি করে বুঝবে যে বাতাস বইছে যখন একটু জোরে বাতাস বয় তখন কি দেখবে বলো তো গাছের পাতাগুলো বা ডালপালাগুলো কেমন নড়ে গেল আর গরমের দিনে কি হয় সন্ধ্যের সময় ফুরফুরে বাতাস যখন গায়ে লাগে তখন ভালো লাগে না তোমাদের তখনই বুঝতে পারবে বাতাসের অস্তিত্ব আছে এবারে দেখো বইতে একটা পরীক্ষার কথা বলেছে কি বলেছে দেখো তো তোমরা তো সকলেই বেলুন ফুলিয়েছো তাই না বেলুন ফোলানোর সময় ফুঁ দেওয়ার মাধ্যমে আমরা বাতাস ঢুকিয়ে দিই বেলুনের ভেতরে তাই বেলুনটা ফুলে ওঠে আবার ফোলানো বেলুনকে দু হাতের তালুতে ধরে জোরে চাপ দিলে বেলুনটি ফট শব্দ করে ফেটে যায় এর কারণ হলো বেলুনের ভেতরে যে বাতাস ছিল দু হাতে তালুর চাপ পড়ায় বেলুনটি ফাটিয়ে তা বাইরে বেরিয়ে এসেছে আচ্ছা তোমরা সবাই তো বেলুন নিয়ে খেলেছো তাই না এবার কি দেখো বলো তো বেলুনটা একদম দোকান থেকে যখন কিনে আনো তখন একদম ছোট্ট থাকে তখন তোমরা কি করো সেই বেলুনটাকে ভালো করে ফুঁ দিয়ে দিয়ে একেবারে বেশ বড় করে ফুলিয়ে ফেলো তারপরে একটা সময় কি মনে হয় দু হাতে চাপ দিয়ে বেলুনটাকে একেবারে ফাটিয়ে দাও কেন হয় তো এর কারণ হলো বেলুনের ভেতরে বাতাস ছিল আর তুমি যখন দুই হাতে চাপ দিলে সেই বাতাসটাই ফেটে একেবারে বাইরে বেরিয়ে এলো তার জন্য কি হলো বেলুনটা নষ্ট হয়ে গেল দেখো ঝড় হওয়ার সময় আমরা বেশ বুঝতে পারি বাতাস খুব জোরে বইলে তার ক্ষমতাটা তো বেশি হয় ঝড়ের দাপটে বড় বড় গাছ পর্যন্ত উপরে যায় খুব জোরে যখন বাতাস বয় তখন ছাতা খুলে বাতাসের উল্টো দিকে তাড়াতাড়ি হাঁটা যায় না বাতাস যেন ছাতাকে উড়িয়ে নিয়ে যেতে চায় জোরে বাতাস বইলে বাতাসের গতির উল্টো দিকে দৌড়ানো যায় না এসব প্রমাণ করে বাতাসের বেগ আছে তাহলে তুমি কি করে বুঝবে বলো তো বাতাসের বেগ আছে দেখো যখন ঝড় হয় প্রচণ্ড জোরে ঝড় হয় তখন কি করে গাছপালাগুলো খুব জোরে জোরে দুলতে থাকে এক সময় হয় কি গাছের ডালপালাগুলো খুব আওয়াজ করে ভেঙে পড়ে যায় আবার কি হয় যখন খুব জোরে বৃষ্টি হয় বা ঝড় হয় অনেক সময় রাস্তা দিয়ে কী হয় ছাতাটা মাথায় দিয়ে তোমরা হাঁটতে হাঁটতে যাও তখন কি হয় মনে হয় না কেউ যেন ছাতাটাকে খুব শক্তি দিয়ে তোমার হাত থেকে একেবারে ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ তখনই বুঝতে পারবে বাতাসের বেগ আছে বাতাসটা এত শক্তিশালী হয়ে উঠেছে যে তোমার হাত থেকে ছাতাটাকে একেবারে নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ এই থেকে বুঝতে পারবে বাতাসের বেগ আছে তাহলে তোমরা এখান থেকে কী শিখলে বলো তো বাতাসের কোনো রং নেই গন্ধ নেই আর বাতাসকে আমরা চোখে দেখতে পাই না শুধুমাত্র অনুভব করতে পারি এবং এর মাধ্যমেই বুঝতে পারি বাতাসের অস্তিত্ব আছে আর বাতাসের বেগ আছে আমরা কি করে বুঝতে পারি ঝড় হওয়ার সময় গাছপালাগুলো প্রচণ্ড পরিমাণে দুলতে থাকে এর থেকে বুঝতে পারি কি বাতাসের বেগ আছে তাই না এইটুকু নিয়ে আজকে তোমাদের পড়া থাকবে এর পরের অংশটুকু পরের ক্লাসে আবার পড়িয়ে দেব সবাই ভালো থাকবে কিন্তু আজ তাহলে আসি